85,000 পার সর্বকালীন রেকর্ড ভেঙে শিখর ছুঁলো সেনসেক্স 26,000 ছুঁই ছুঁই নিফটিও বিশেষজ্ঞদের দাবি এই উত্থান ক্ষণিকের মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের দামামা বন্যা পরিস্থিতিতে খুব একটা ভালো নেই ইউরোপও তবে এইসবকে পাশ কাটিয়ে রকেটের গতিতে ছুটছে দেশের শেয়ার বাজার মঙ্গলবার অতীতের সব রেকর্ড ভেঙে নয়া শিখর ছুঁলো দালাল স্ট্রিট এদিন বাজার খোলার সঙ্গে সঙ্গে 85,000-এর গন্ডি পার করলো সেন্সেক্স পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও এদিন বাজার খোলার পর সকাল 10:05 নাগাদ বিএসই সেন্সেক্স 80.74 পয়েন্ট বেড়ে পৌঁছায় 85,009.35 পাশাপাশি নিফটি 29.15 পয়েন্ট বেড়ে পৌঁছে গিয়েছে 25,968-তে প্রায় সব ব্লু চিপ স্টকই এদিন সবুজ পথ ধরে উপরে উঠেছে যদিও ব্যাংক নিফটি নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস ও আইটি সেক্টরগুলিতে বেশ কিছুটা রক্তক্ষরণ ছিল এদিন রিপোর্ট অনুযায়ী নিফটি 50টিরও যেসব স্টকগুলিতে ব্যাপক উত্থান চোখে পড়েছে সেগুলি হলো টাটা স্টিল পাওয়ার গ্রিড জেএসডব্লিউ স্টিল পাশাপাশি কোটাক মহিন্দ্রা আল্ট্রাটেক সিমেন্ট বাজাজ ফাইন্যান্সের মতন স্টকগুলি নেগেটিভ রিটার্ন দিয়েছে কতগুলি নির্দিষ্ট স্টক ব্যাপকভাবে বাড়লেও সামগ্রিক দিন থেকে বহু সেক্টর লাল সংকেত দিচ্ছে ফলে শেয়ারের উত্থান দীর্ঘ মেয়াদি নয় এমনটাই বলেছেন শেয়ার অর্থনৈতিক বিশেষজ্ঞরা যে কোনো মুহূর্তে রক্তাক্ত হতে পারে দালাল স্ট্রিট আর সেই কারণেই প্রস্তুত থাকার পরামর্শ বিশেষজ্ঞদের শেয়ার বাজারের এই ব্যাপক উত্থান প্রসঙ্গে বিশেষজ্ঞদের অনুমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক আমেরিকা সফরে একাধিক চুক্তি ও ভারতের বিনিয়োগের বার্তা উল্লেখযোগ্য কারণ তাছাড়া উৎসব মৌসুমে গত কয়েকদিন ধরে দেশের শেয়ার বাজার ধাপে ধাপে উঠছে উপরে তবে এই উত্থান সাময়িক বলে সতর্ক করেছেন শেয়ার বাজার বিশেষজ্ঞরা ফলে লক্ষ্য ঠিক করে নিয়ে বিনিয়োগকারীদের উচিত এই সময়ে লাভ তুলে নিয়ে বেরিয়ে আসা না হলে তা বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড